হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে, অভিনন্দন ও ভালোবাসা শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সামনে। আজকে তুলে ধরছি নতুন ব্লগ ভিডিও। আজকে আছে আরাধ্যার মাসি বাড়ি যাওয়া নিয়ে। আর বিষয় যতটা, আরাধ্যার আজকে মাসি বাড়ি ভীষণ বড় একটা অনুষ্ঠান, সেই উপলক্ষে আমরা যাব। তো দেখো, আরাধ্যার মা বিড়ি বাজছে, পাতাগুলো নষ্ট হয়ে যাবে বলে ওই জন্যে ও পাতাগুলো বিড়ি বেঁধে রাখছে যাতে দিতে পারে। তা চলো আমরা শুরু করি নতুন ভিডিও। আরাধ্যা এখন পড়তে হবে, ঘুম থেকে উঠে গেছে, সোয়েটারের জ্যাকেট লাগাতে পারছে না ঠিক মতো। যদি তোমরা কেউ পারো লাগিয়ে দিয়ে যাও। দেখো বন্ধুরা, সবাই সবচেয়ে ছেলে যাচ্ছে, সব কড়াই। দেখো আরাধ্যা বাড়িতে আছে এখন, বিপ্রজিত সেলুনে যাচ্ছে চুল কাটাতে, সেই সাথে আমিও যাচ্ছি। এই যে বন্ধুরা আমরা চলে এসেছি চুল কাটাচ্ছি দোকানের সেলুনে। এই যে বিপ্রজিত চুল কাটাচ্ছে, দেখো সবাই। আমরা চুল কেটে দোকানের থেকে বেরিয়ে এসে এখন আমরা চটি কিনতে এসেছি। এই দেখো বিপ্রজিত চটি কিনবে, চুল কাটিয়ে যাবে মাসির বাড়িতে অনুষ্ঠান, সেখানে যাবে সবাই। আমরা চটি কিনতে গেছিলাম কিন্তু চটি পাইনি, কি করবো এখন, মনে দুঃখে বাড়ি চলে এসেছি। ওর যে মাসি বাড়ি অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে ওইখানে গিয়ে থেকে আমরা চটি কিনবো। এ দেখো গেঞ্জি ধুচ্ছি এখন, আর একদম মাসি বাড়ি যাবো তো, তার জন্য গিয়ে তুষি পরিষ্কার হবে না আমার কই দেখি। এ দেখো বন্ধুরা, স্টেশনে এসে বসে আছে আরাধ্যা, আরাধ্যার মা বসে আছে, ও যেতে পারছে না, এই ট্রেনটা লেট হয়ে গেছে। বিপ্রজিত বসে আছে, নো টেনশনে, কখন যাবে বিপ্রজিৎ সেই একটা আশায় বসে আছে। আমরা সবাই এখন রওনা দেবো, এই সময় নেমে পড়েছি এখন ট্রেন থেকে। বন্ধুরা দেখো সবাই, প্ল্যাটফর্মে প্রচুর ভিড়, আমরা এখন বাস দেওয়া প্ল্যাটফর্মে আছি, দেখতে পাচ্ছ প্রচুর ভিড়। এই যে সেই দুষ্টু আরাধ্যা, সেই দুষ্টু আরাধ্যা, হ্যাঁ এখন উঠে গেছি। এই দেখো সেই ছোট্ট দুষ্টু মেয়েটা বসে আছে, এই দেখো, বলো আমার পা ভালো না, আমার খুব খারাপ, জোরে জোরে জোরে, চলো আমরা যেতে যেতে একটু ডান্স শিখাই, ডান্স প্লাস বিভিন্ন কথা, ভিডিও ভালো। যদি কোনো কারোর টিভি সারার ইচ্ছা হয় তো চলে এসো, চৌবাচা কুটির পাড়া, ভালো লাগবে। দেখো বন্ধুরা, আমার মাসি বাড়ির কাছে আমরা চলে এসেছি, তো সেই কারণে আমরা মিষ্টি নিতে এসেছি। বন্ধুরা তোমরা দেখতে থাকো আমাদের ব্লগ। বন্ধুরা সবাই দেখো, আমি চলে এসেছি এখানে, গানে পৌঁছে গেছি, যেখানে আসার কথা ছিল আমি ঠিকমতো পৌঁছে গেছি। দেখো আমার আসার আগেই গান সব শুরু হয়ে গেছে।